দশটা দশ দিকের এই পর্বে আমরা একসাথে দুটি ঘটনার দিকে নজর রাখব। একদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত, অন্যদিকে গরু পাচার মামলার তদন্ত। আপনাদের জানিয়ে রাখব, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চোদ্দ দিনের জেল হেফাজত শেষে আজ ইডির বিশেষ আদালতে পেশ করা হবে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। অন্যদিকে গরু পাচার মামলায় চোদ্দ দিনের জেল হেফাজত শেষে আজ আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। একদিকে নগরদায়রা আদালত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, অন্যদিকে আসানসোল আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, চোদ্দ দিনের জেল হেফাজত শেষে আজ কুন্তল ঘোষকে কখন আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে ইডির তরফ থেকে কি কি নথি পেশ করা হবে আদালতে? দেখো, তোমাকে বলে দিই, আর কিছুক্ষণের মধ্যেই কুন্তল ঘোষকে প্রেসিডেন্সি জেল থেকে এখানে নিয়ে আসা হবে এবং তাকে কোর্টে পেশ করা হবে। সকাল 11:30 পর এই মামলার শুনানি শুরু হবে, এমনই খবর আমরা আদালত সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং তুমি জানো, এর আগে একাধিক দাবি ইডির আধিকারিকরা দাবি করেছেন, কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়েছিল, কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্যের কাছে টাকা পাঠিয়েছিল তিনজন হ্যান্ডেলের মাধ্যমে। এবার যেটা নতুন তথ্য আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি, যে 25 জন এজেন্টের নাম কিন্তু তারা পেয়েছেন, যাদের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছিল কুন্তল ঘোষ। সেই 25 জনের মধ্যে 8 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং যেটা ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন যে আপার প্রাইমারি এবং প্রাইমারির জন্য রেট ফিক্সড ছিল 8 লক্ষ টাকা, আপার প্রাইমারির জন্য এবং প্রাইমারির জন্য 7 লক্ষ টাকা নিতেন কুন্তল ঘোষ। এবং এই এজেন্টরা ইডির অফিসারদের জানিয়েছেন যে যাদের টাকা নেওয়া হয়েছিল তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করে ইন্টারভিউ পাস করিয়ে দেওয়া থেকে শুরু করে মেরিট লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়েছিল, কুন্তল ঘোষ তুলে দিয়েছিল। এবং পরে তুমি জানো, হাইকোর্ট যখন এই প্যানেল ক্যান্সেল করে দেয়, তাদের কাছ থেকে কিন্তু হাইকোর্ট থেকে ফেভারেবল অর্ডার অর্থাৎ সুবিধে পাইয়ে দেওয়ার জন্য কিন্তু কুন্তল ঘোষ 1 থেকে 2 লক্ষ টাকা প্রতি ক্যান্ডিডেট নিয়েছিল। এবং এই নিয়েই কিন্তু আজকে সমস্ত তথ্য কোর্টে পেশ করা হবে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে কুন্তল ঘোষ যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যাদের কাছ থেকে টাকা নিয়ে সে কিন্তু তাদের চাকরি পাইয়ে দিয়েছে, তাদের একটি লিস্ট তৈরি করা হচ্ছে। এই 25 জন এজেন্টদের বলা হয়েছে যে তাদের নাম দিতে, যে কোন কোন ক্যান্ডিডেট কত করে টাকা দিয়েছে এবং তাদের মধ্যে কজন প্যানেলে নাম ছিল, এই সমস্ত তথ্য কিন্তু ইডির আধিকারিকরা সংগ্রহ করছেন। এবং তুমি জানো, এর আগে কিন্তু যেটা ইডির তরফে দাবি করা হয় যে কুন্তল ঘোষকে জেরা করে তারা জানতে পেরেছেন যে 3 জন মিডলম্যান ছিল, হ্যান্ডলার, যারা কিন্তু মানিক ভট্টাচার্যের কাছে টাকা পৌঁছে দিত। এই 3 জনের মধ্যে 1 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 2 জনকে তারা খুঁজছেন অর্থাৎ ইডির আধিকারিকরা খুঁজছেন, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সব মিলিয়ে এই গোটা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের ভূমিকা কিন্তু যতদিন এগোচ্ছে তত কিন্তু বেশি ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। এবং কোটি কোটি টাকার যে লেনদেনের কথা, অর্থাৎ তুমি জানো তাপস মণ্ডল দাবি করেছিলেন যে 19 কোটি টাকা আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু এই গোটা স্ক্যামের অ্যামাউন্ট হচ্ছে প্রায় 100 কোটি টাকা, সেদিকেই কিন্তু এগোচ্ছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। একদমই প্রকাশ, একাধিক অভিযোগ রয়েছে কুন্তল ঘোষের বিরুদ্ধে, আজ আদালতে কি হয় সেদিকে নজর থাকবে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে চলে যাব আসানসোল আদালতে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আমরা জানি গতকাল আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা, এবং এরপর আজ তাকে আদালতে পেশ করা হবে। কখন আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে কি কি যুক্তি খাড়া করা হবে আজ সিবিআই এর তরফে কি জানতে পারছো? দেখো, 12টার কিছু পরে অনুব্রত মণ্ডলকে আসানসোল যে জেল রয়েছে সেখান থেকে তাকে আদালতে আনা হবে, এবং 14 দিনের জেল হেফাজত শেষে গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে ফের আজকে আদালতে তোলা হবে। এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, গতকালকেও তাকে জেলে গিয়ে প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকেরা, সব মিলিয়ে সিবিআইয়ের আজকে সিবিআই তরফে যে যুক্তি দেওয়া হবে যে তারা 14 দিনের জেল হেফাজতের পরবর্তী সময় তারা জিজ্ঞাসা তারা আর কি সেই আবেদন করবেন, এবং জেলে গিয়ে তাকে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় সেই আবেদনও কিন্তু করা হবে। যদিও অনুব্রত মণ্ডলের তরফে আজকে কোনো জামিনের আবেদন করা হবে না এমনটাই কিন্তু আমরা তার আইনজীবী মহল সূত্রে জানতে পাচ্ছি, তারা এই ক্ষেত্রে আরও কিছুটা সময় নিয়ে তবে জামিনের আবেদন করবেন। তোমাকে জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক তথ্য ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের কাছে এসেছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে শেষ যে কোঅপারেটিভ ব্যাংকে, বীরভূমের বোলপুরে যে কোঅপারেটিভ ব্যাংকে তারা হানা দিয়েছিল, সেখানে প্রায় 400টির কাছাকাছি ভুয়ো অ্যাকাউন্ট মিলেছে। যেই অ্যাকাউন্ট হোল্ডার
ব্যাংকার যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে কোটি কোটি টাকা বৈধ করার ক্ষেত্রে বা সেই টাকাকে লুকিয়ে রাখার ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোতে। এবং পারতপক্ষে সিবিআই এর তরফে সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং সিবিআই সূত্রে খবর যে সেই যাদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ রাশি রয়েছে তাদের কিন্তু আর্থিক সেই সচ্ছলতাই নেই যে সেই টাকা তাদের কোনোভাবে ট্রানজ্যাকশন হতে পারে। তো কেন এই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল এই বিষয়টি ক্ষেত্রে অনুব্রত মণ্ডলে কিন্তু বেশ কিছু যোগসূত্র পাওয়া গেছে এবং সেই কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাছাড়া আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনানি হতে চলেছে অনুব্রত মণ্ডলের, ভোলে বোম রাইস মিল, তার যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলের যাবতীয় যে অ্যাকাউন্ট তা কিন্তু ইতিমধ্যে সিজ করা হয়েছে। সেই অ্যাকাউন্ট খোলার দাবিতে আজকে কিন্তু একটি আবেদন রাখা হবে অনুব্রত মণ্ডলের তরফের আইনজীবীদের এবং তাদের বক্তব্য হচ্ছে যেহেতু সেই রাইস মিলের আন্ডারে থাকা বা অধীনস্থ প্রচুর কর্মীরা রয়েছেন বা সেখানকার যে ইলেকট্রিসিটি রয়েছে বা অন্যান্য যে সমস্ত পরিষেবা রয়েছে যা মূলত এই অ্যাকাউন্টের মারফত টাকা দেওয়া হয় সেই অ্যাকাউন্ট সিজ করার ফলে কোথাও কিন্তু সেই টাকা দেওয়া যাচ্ছে না এবং ইলেকট্রিসিটি অফও করে দেওয়া হয়েছে বা কাট অফ করে দেওয়া হয়েছে। তো সেই সংক্রান্ত একটি শুনানিও হতে চলেছে। ইতিমধ্যে আদালত চত্বরে কিন্তু সিবিআই অফিসাররা আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আদালত চত্বরের যে নিরাপত্তা সেটাকেও যথেষ্ট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে 12টার কিছু পরে অনুব্রত মণ্ডলকে এখানে আনা হবে। একদমই, যখন তাকে পেশ করা হবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত, প্রকাশ তোমাকেও ধন্যবাদ। অন্যদিকে যে খবরের দিকে আমরা নজর রাখবো, কলকাতায় ফের ইডি আধিকারিকদের হানা। আপনাদের জানিয়ে রাখবো স্বাস্থ্য দপ্তরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সংস্থার সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে কষ্টপায় বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি অভিযান ইডির আধিকারিকদের। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ সেখানে যান ইডি আধিকারিকরা, রাতেও চলে তল্লাশি। বেঙ্গালুরুর যে সংস্থা তাদের অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। আপনাদের জানিয়ে রাখবো বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এবং আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তরে 3টি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বুধাদিত্য দফায় দফায় 26 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওই সংস্থার। শুধু তাই নয়, ভুয়ো নথি তৈরি, আইএএস অফিসারের সই নকল এবং স্বাস্থ্য দপ্তরের সিল জাল করে তিনি প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। কলকাতার একটি সংস্থার সঙ্গে 9 কোটি টাকা প্রতারণার অভিযোগে শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ দায়ের হয়েছিল। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত, তদন্তে স্থগিতাদেশ না দিল, তাকে গ্রেফতার না করার নির্দেশ দেয় আদালত। এবার সেই মামলার তদন্তভার নিয়ে হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলে আসছি পরের খবরে। দক্ষ একজন বাঙালি মহিলা অফিসারকে সরালেন কিন্তু রাজ্যপালের উপদেষ্টা মণ্ডলীতে কোনো বাঙালি আমলার নাম নেই কেন? আইএএস নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়ার পরে এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যপাল কাকে রাখবেন সেটা তার ব্যাপার, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজভবন থেকে অব্যাহতির পর আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে পর্যটন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তার 24 ঘন্টা পরেও এ নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধ থেমে নেই। এমনকি এই নিয়ে তৃণমূল বিজেপির তরজার কেন্দ্রে চলে এসেছে বাঙালি অবাঙালি ইস্যুও। সূত্রের খবর, এই সংঘাতের সূত্রপাত রাজ্যপালের টিম তৈরি নিয়ে। বৃহস্পতিবার এ নিয়ে কৌশলে বাঙালি আবেগ উস্কে দিয়েছে তৃণমূল। এখন অবধি যেসব নাম শোনা যাচ্ছে উপদেষ্টার, ভিন্ন রাজ্য থেকে এলো, তার মধ্যে কোনো বঙ্গ সন্তানের নাম শোনা যাচ্ছে না। বহু বাঙালি আইএএস, বহু বাঙালি আমলা দক্ষতার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডারে বা বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। তো এখন পশ্চিমবঙ্গে রাজ্যপাল উপদেষ্টা করছেন, ভুরি ভুরি নাম শোনা যাচ্ছে কিন্তু সেখানে কোনো বাঙালি আমলার নাম শোনা যাচ্ছে না। একটি সূত্রে দাবি, রাজ্যপাল যে টিম তৈরি করেছেন সেখানে শীলা, প্রিয়া, উমান, কেশবন এবং মাধবেন নামে 4 জন রয়েছেন। এর মধ্যে 2 জন অবসরপ্রাপ্ত আইএএস। যদিও রাজ্যপালের টিমে তার পছন্দের লোক নিয়োগে কোনো ভুল দেখছে না বিজেপি। রাজ্যপাল কাকে তার সেক্রেটারি রাখবেন তার ব্যাপার, কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তর দিতে বলুন, একজন বাঙালি মেয়ে মহিলা অর্পিতা ঘোষ তার রাজ্যসভার সাংসদ পদ কেড়ে নিয়ে একজন আসামের মহিলাকে যার টাইটেল দেব, সন্তোষমোহন দেবের মেয়ে, তাকে কেন রাজ্যসভার পদ তৃণমূল কংগ্রেস দিয়ে দিচ্ছে? একটা বাঙালির অধিকার বঞ্চিত করে একটা অসমের মহিলাকে তিনি অধিকার দিচ্ছেন আর তারা বড় বড় কথা বলছেন। তৃণমূল ও বিজেপি দুপক্ষকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে বামেরা। রাজ্যপাল যতক্ষণ পর্যন্ত রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান ততক্ষণ পর্যন্ত তার মনে হওয়াটা ভারতীয় সংবিধান অনুযায়ী মূল্যবান। আমরা রাজ্যপাল পদটারই বিরুদ্ধে, আমরা এই পদটাকেই তুলে দিতে চাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত পদটা আছে ততক্ষণ পদটাকে তো মর্যাদা দিতে হবে। এখন কুণাল ঘোষ মর্যাদা নাই দিতে পারেন, আমি তো কুণাল ঘোষের দলে যেতে পারবো না।
রাজভবন ও প্রশাসনের একটি সূত্রে খবর, বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মুখ্য সচিব ও অর্থ সচিব। রাজ্যপাল তাদের কাছে অভিযোগ জানান যে নন্দিনী চক্রবর্তীর জন্য এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ওই সূত্রের দাবি, রাজ্যপাল মিস্টার সাকসেনা নামে একজনকে নিয়োগ করতে চেয়েছিলেন লেখালেখির কাজে সাহায্য করার জন্য, যিনি কোনো পারিশ্রমিকও নেবেন না। কিন্তু নন্দিনী চক্রবর্তী এই বিষয়ে নবান্নকে জানান যে প্রাক্তন আইপিএস অফিসার আস্থানাকে নিয়োগ করতে চেয়েছেন রাজ্যপাল। ওই সূত্রেরই বক্তব্য, রাজ্যপাল দাবি করেন নন্দিনীর এই বক্তব্য বিভ্রান্তিকর, এজন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যপাল তদন্তও চান বলে একটি সূত্রে দাবি। আরেকটি সূত্রে দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি গোল্ডেন গ্রুপ তৈরির ইচ্ছে প্রকাশ করেন, যেখানে ওএসডি নিয়োগের ভাবনা ছিল তাঁর। এর আগে জগদীপ ধনখড়ও রাজ্যপাল হওয়ার পর 10 জনের টিম তৈরি করেছিলেন। রাজভবন ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল যাদের নিয়োগের কথা ভেবেছিলেন তাদের চিঠিও পাঠানো হয়। এই স্পেশাল টিমের সদস্যদের নিয়োগ করার জন্য রাজ্যপালের সচিবালয় থেকে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাতে হবে বলে মতামত দেন নন্দিনী চক্রবর্তী, কারণ এই অফিসারদের বেতনের খরচ বহন করবে রাজ্য সরকার। এই ওএসডি নিয়োগের জন্য নবান্নের অনুমোদন নিতে হবে বলে যে মত দেন নন্দিনী চক্রবর্তী, তা নিয়েই বিরোধের সূত্রপাত হয় বলে সূত্রের দাবি। রাজভবন থেকে অব্যাহতির পর নন্দিনী চক্রবর্তীকে পর্যটন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, G20 সময় নন্দিনী এই দায়িত্ব পাওয়ায় খুশি নয় রাজভবন, যদিও এই সব বিষয়ে সরকারিভাবে কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্যান্টিন কর্মীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ এলো পুলিশের হাতে। খুনের পর রহস্যজনকভাবে উধাও হয়ে যান ক্যান্টিন কর্মীর রুমমেট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে খুনের পরই ওই বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছেন সন্দেহভাজন এক ব্যক্তি। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে রুমমেটের নদিয়ার বাড়িতেও পুলিশি তল্লাশি। আপনাদের জানিয়ে রাখি, ISI এর ক্যান্টিন কর্মীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে। খুনের পর রহস্যজনকভাবে উধাও ক্যান্টিন কর্মীর রুমমেট। খুনের ঘটনার পর নদিয়ায় গিয়েছিলেন এক সন্দেহভাজন, তারপর থেকেই তিনি নিখোঁজ। কেন খুন করা হলো সম্পর্কে টানা পড়েন নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, তা স্পষ্ট নয়। আর এবার চোখ রাখবো একটি অগ্নিকাণ্ডের ঘটনার দিকে। শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে এবং সেই ঘটনায় ভস্মীভূত একটি দোকান এবং সংলগ্ন দোকান, মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপনাদের জানিয়ে রাখবো। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, প্রথমে আগুন সেভাবে ছড়িয়ে না পড়লেও বিপত্তি বাধে একটি সিলিন্ডার বিস্ফোরণে, পরে দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা, তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে অসমের জোরহাটের চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, 150-এরও বেশি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে 25টি ইঞ্জিন। পুলিশ জানিয়েছে শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে, যা ধীরে ধীরে গ্রাস করে 150টি দোকানকে। ঘটনায় হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি। পুরো চকবাজার খতম।